ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একটা মন পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর মিষ্টি পান নিয়ে এমন অনেক গানই বিখ্যাত হয়েছে। দ্বীপ উপজেলা মহেশখালীর মূল অর্থনৈতিক চাষাবাদ হচ্ছে পান চাষ, সাথে আছে লবণ চাষ এবং কালো চিংড়ির চাষ। এই উপজেলার মানুষ অন্যান্য চাষবাসের পাশাপাশি মৎস্য আহরণ করেও জীবিকা নির্বাহ করেন। আজকে আমরা কথা বলবো মহেশখালীর পান নিয়ে। যদি সুন্দর একান মুখে পাইতাম, যদি নতুন একান মুখে পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একান মুখে পাইতাম, যদি নতুন একান মুখে পাইতাম, মহেশখালীর পান খিলি তারে বানাই খাওয়াইতাম। মহেশখালীর ফানের মতো মিষ্টি ফান কোনো জায়গাতেই নয়। এই এহতলা বলে আর আর মহেশখালীর ইয়ান একখান গৌরবই ফান লইয়ের বেশি গৌরব। আর আর মহেশখালীর হালাইছে ফান এবং লবণ, এই তিনও লইয়ের আর আর মহেশখালীর আল্লাহ দিলি উৎপন্ন ইনশাল্লাহ। 10 বছর থেকে আমি পান খাচ্ছি শুরু করেছি, এখন বয়স হচ্ছে 23 বছর। আমাদের পান না খেলে আমাদের জীবন বাঁচে না, আমাদের পান খেতে হয় মহেশখালীর মানুষ থেকে। 10-12 বছর হল, খুব ভালো লাগে আমার। মনে কয় যে মহেশখালীর মিডা পান খাইতাম, পানের রসে টোটলাল করি গান শোনাইতাম, যদি বন্ধু পাইতাম। মনে কয় যে মহেশখালীর মিডা পান খাইতাম, পানের রসে টোটলাল করি গান শোনাইতাম, যদি বন্ধু পাইতাম। এই যে বিয়ে শাদী হয় থাকে, তোর মধ্যে দুইটা পর্ব থাকে এখানে। একটার নাম হচ্ছে ফানসল্লা, আর একটা হচ্ছে লুয়াজিমা। এই বিয়ের সময় যখন মেয়ে বিয়ে দেওয়া অথবা বউ আনা, তাদের ঘরের মধ্যে প্রথমে যদি বিয়ের আগে একটা ফানসল্লা হয়, তখন এই পানের কথাটা সবচেয়ে বেশি হয়। এবং পান সুপারি যে স্থানীয় মানুষই যদি ফানসল্লার মধ্যে ফান নভাইলে অবশ্যই এনকান কোনো মায়ন করে ইয়ান এনল্লাহ আপত্তি করে, এবং এনল্লাহ অনেক মানুষজন নয় বিয়ে স্বাধীন মেজি। আর তার পাশাপাশি এই যে বিয়ের সময় লোয়াজিমা, লোয়াজিমারও অন্য একটা অন্যতম উপকরণ ছিল আমাদের এই যে পান। পানটা বিশেষ করে পানের সাথে সুপারি চনা এগুলো তো দেবেই, তার ফলে এই যে লোয়াজিমার জন্য আমাদের দেশে অনেক বিয়ে ভেঙে গেছে এক সময়ে। কিন্তু এখন তো বিয়েগুলো হচ্ছে ক্লাব ভিত্তিক হচ্ছে, সে কারণেই একটা ভিন্ন প্রেক্ষাপট। তবে এখনও এই যে লোয়াজিমা এই যে পান দেওয়া নেওয়া এই বিষয়টা এখনও চালু আছে, এবং এর মধ্যেও আমাদের এই মহেশখালীর পানটাকে প্রাধান্য দেওয়া হয়। মহেশখালীর যে পান যদি না দেয় তাহলে তখনও অনেক সময় বিয়ে ভেঙেছে এরকম নজির আছে, এবং ফলে মানুষ এটা সচেতনভাবেই যদি লোয়াজিমার মধ্যে আর বিশেষ করে আমাদের পানসালের মধ্যে এই মহেশখালীর পান সরবরাহ করা। আজকে আমি পান খাচ্ছি 40 বছর পর্যন্ত, কিন্তু পানের মধ্যে মুশকিলের পানের সাথে সাথে উন্নত মানের পান ডেলি মনে করেন 200 টাকার পান। আমার বয়স চলে 53 বছর, 53 থেকে 10 বছর বাদ দেন কত 43 বছর। হ্যাঁ, কক্সবাজারের ঐতিহ্যবাহী এর মধ্যে রয়েছে পান, এবং মহেশখালীর পান হচ্ছে কক্সবাজারের জন্য ঐতিহ্যবাহী একটি শিল্প। এটি পর্যটকদের যারা কক্সবাজারে ঘুরতে আসে পর্যটক, তারা অবশ্যই মহেশখালীর পান খেয়ে এবং নিয়ে যায়। মহেশখালীর মিষ্টি পানের গল্পে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদুল আজহা উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন। আজকে আমরা কথা বলছি মহেশখালীর পান নিয়ে। মহেশখালীতে এবছর প্রায় 30,000 কৃষক 4,000 একর জমিতে পান চাষ করেছেন। 12,000-এর মতো ছোট বড় পানের বরজ রয়েছে এই দ্বীপে। চলুন দেখা যাক
কৃষকদের সঙ্গে কথা বলে তাদের চাষবাস কেমন হচ্ছে, মূল্য কেমন পাচ্ছেন, লাভে আছেন না লোকসানে আছেন, জানা যাক পান চাষ সম্পর্কে। আমাদের এই মহেশখালী উপজেলা বলতে গেলে ফান চাষের জন্য সারা বাংলাদেশ তথা বাইরের দেশেও রপ্তানি হয় ফান। এই ফানগুলো মানুষ অনেক কষ্ট করে ফসল ফলায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ফান চাষ করার সময় অনেক কিছু রোগবেদি হয়, যেগুলো বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করার পরও কাজ হয় না, রোগ প্রশমন হয় না, যার কারণে মহেশখালীবাসী অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ওষুধের দামগুলো অনেকটাই বলতে গেলে আকাশ ছোঁয়া। পানি গরিব আরো জন্মের পর থেকে জন্মের পর থেকে করতেছি, মানে আমার বাদ দাদা চৌদ্দ কৃষ্টির মধ্যে কাজ, মানে এই করে ফান চাষিং করে, মানে ফানের বাদ আশিম মাসে এগুলো আমার লুই সারা লুই আশিম মাসে লুইয়ে আশিন বাদ আশিন হাতি অন মাসে আর ফান ভাঙিনি। আমি 50 শতক জমি চাষ করি, তখন মানে আমার টাকা দেওয়া হয়, মানে খরচ করতে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ হয়। মানে ফলন যদি ভালো হয় তাহলে 10 লক্ষ টাকা ইনকাম হয়, তার যদি ফলন খারাপ পেলে মানে 3 লক্ষ 3.5 লক্ষ চলে যেতে পারে, রসও হয়। প্রতি সপ্তাহে একবার করে ছিঁড়ি গাছ থেকে, আমরা ছিঁড়ার পরে বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে গোছ গাছ করে আবার বাজারে নিয়ে যাবো বিক্রি করার জন্য। তখন ওখানে পাইকারি আড়ত আছে, বিভিন্ন সদর আছে। আর এই পানগুলো পাখেতে গাছি, এগুলো গুছিয়েতে আছি, এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবো। এখানে ছোটো বড় অনেক রকমের পান আছে। আমাদের এখানে পানির ধরন হয় 4টা, বড়টা পেশা হয় পানের দর বাজার থাকলে 700 টাকা 750 টাকা, মাঝিলা 2 নম্বর একটা হয় 150 টাকা 200 টাকা, 3 নম্বর একটা হয় 100 টাকা 80 টাকা, 4 নম্বর একটা 50 টাকা 60 টাকা বেতা দেয়। মহেশখালীর পান কিন্তু আমরা জানি যে দেশের মধ্যে কিন্তু খুব সুনাম আছে, সব জায়গায় যারা আসে এখানে ঘুরতে আসে তারাও খায়, এখান থেকে যারা
বাইরে যায় তারাও ডিমান্ড করে যে মহেশখালীর পান, মহেশখালীর পান নিয়ে অনেক সঙ্গীত রচনা হয়েছে, অনেক কিছু আপনারা জানেন। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি সুনাম, সুনাম যেটা আছে সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে, এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এবং উৎপাদনটাও যাতে ঠিক থাকে সেজন্য আমরা কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে যাচ্ছি। আমাদের পানের একটা ভবিষ্যৎ, একটা খুব সুন্দর একটা সম্ভাবনা আছে, যাতে আমরা এই পানটাকে যদি আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি, নিরাপদ উপায়ে উৎপাদন করতে পারি, তাহলে এই পানটাকে আমরা একটু বাইরে, দেশের বাইরেও আমরা রপ্তানি করতে পারবো। মহেশখালীর মিষ্টি পান কৃষক কীভাবে চাষ করেন, তাদের কোনো ধরনের সমস্যা আছে কি না, এই বিষয়গুলো আমরা তখন জানার চেষ্টা করছিলাম। এর মধ্যে কৃষক কিন্তু বাগান থেকে পান তুলে গুছিয়ে রওনা হয়েছেন হাটে। আমরা একটা বিরতি নেব, ফিরে এসে চলে যাব পানের হাটে। বিরতির পর আবারও স্বাগত। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পানের হাটে। মহেশখালীতে প্রতিদিনই বিভিন্ন স্থানে এমন পানের হাট বসে, যেই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মতো বেচা কেনা হয়। যারা এখানে কিনতে এসেছেন তারা অনেকে স্থানীয় মহেশখালীর বাসিন্দা, আবার অনেকে এসেছেন মহেশখালীর বাইরে থেকে, এখান থেকে পান কিনে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। চলুন এবার পানের হাটটি ঘুরে দেখা যাক, কথা বলা যাক কৃষক এবং ব্যবসায়ীদের সঙ্গে। একখানি জমিনিতে চাষ করছি এবং আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে। লাখানিক মনে হয় লাখানিক লাভ হইতে পারে, এখনো হয়নি। এক বিরাট মধ্যে 200 পান থাকে, ওরা দর বলবে আমরা 200 টাকা, 250 টাকা, 150 টাকা এর মধ্যে পান। বড়টা হইলে 250, ছোটো হলে 180, এর ছোটোটা 50-40 ওই কিনি। বিশটা মতো আছে হাট হাট হাট। বেচা কিনা 50 কোটি পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, এই তো ছোটো বাজার, আর বড় বড় বাজার বিক্রি হয়, বড় বড় বাজার আছে, হাট আছে। মহেশখালী এলতে মনে করো 800 আসে, গুড়া ডর ফাঙ্ক নিয়ে 2-3 লাখ ফাঙ্ক নিব, মানে অনেক বাজার কিনব, খালা মাস্তারা কিনব, নুনেশ্বরী কিনব, কিনি ইতারা সোনা ইয়ান হলে সোনাপাড়া বাজার, তবে ইয়ের ইতারা বিভিন্ন ধরনের ব্যবসা ইতারা তো ফাঁকি যাবে। একটুন হালকাই আমাদের প্রতিবেশী লিরে আমাদের তুরি সব মোলা 4-5 ভাই মিলি এক এক চাষি এক তুরি পুরাই সিটাং ঘটে আর কি, সিটা অত বেশি নাই। আর আপনার এখানে যারা বেচতে আসে এদের কি খরচ? তারা খরচ হালকা, তারা যদি একটা হারাম যদি বেচে আমার 20-30 থেকে 80 লাখ। কক্সবাজারের উৎপাদিত পণ্যের মধ্যে বিশেষ করে কৃষি পণ্যের মধ্যে পান অন্যতম অর্থকরী ফসল। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পান এটা একটা সমৃদ্ধ পণ্য, আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে এটা মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্য এটা রপ্তানি হয়ে থাকে। এবং আমরা আশা করছি যে যদি ইউরোপিয়ান ইউনিয়নে যদি আমাদের এই ধরনের হেলথ সার্টিফিকেট পাওয়া যায় ব্যাকটেরিয়া ফ্রি, এভাবে যদি কোনো ধরনের আমরা এদের এই সার্টিফিকেশন আওতায় আনতে পারি, তাহলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নও এর বাজার জাত করা সম্ভব হবে। অন্যদিকে আমি বলবো যে এখানে প্রায় 40,000 কৃষক কক্সবাজারের পানের উপর নির্ভরশীল, বিশেষ করে মহেশখালী পানের পাশাপাশি
আমাদের এখানে চকরিয়া, পেকুয়া, রামু এবং ট্যাংনাফিও প্রচুর পান উৎপাদন হয়ে থাকে। কৃষকরা যেটা বলছে, মহেশখালীর কৃষকরা, ওরা এইবার হয়তো ওরা প্রায় 200-250 কোটির একটা টার্নওভার হবে, এবং ওনাদের তথ্য মতে আমরা যতটুকু জেনেছি প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন পান প্রতি বছর উৎপাদিত হয়ে থাকে। সুতরাং এই মহেশখালীর মিষ্টি পানটাকে আমরা চাইলে কিন্তু ব্র্যান্ডিং করতে পারি, যেমন সুটকি আমাদের একটা ব্র্যান্ড। এই মহেশখালী মিষ্টি পানটাকে যদি সরকার চাইতো এবং জনগণের সহযোগিতার একটা ব্র্যান্ড হিসাবে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এই মহেশখালী পান নিয়ে যে সমস্ত মুখরোচক গল্প আছে তা তো আপনারা জানেন, যে মহেশখালীর পান মানে পর্যটকের প্রাণ, এরকম কথা চালু আছে। তো আমি এই মহেশখালীর পানের ব্যবসায়ীদের এবং পানের উৎপাদনের সাথে যারা জড়িত তাদের শুভকামনা করি। দেশ বিদেশ থেকে আগত সবাইকে মহেশখালীর এক কিলি পান খেয়ে তাদের ঠোঁট লাল করার জন্য আহ্বান করি। ছিল মহেশখালীর মিষ্টি পানের গল্প। হাট থেকে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকেও। সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক।